রক্তের সংকট কাটাতে তেরাপান্থ যুবক পরিষদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো দিনহাটায়। বুধবার দিনহাটার তেরাপান্থ ভবনে এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এ দিনে রক্তদান শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক পবন কুমার ছালানি, সভাপতি রোহিত বৈদ্য, ধর্মেন্দ্র সুরানা, অশোক বোত্রা, সুনীল ছালানি সহ আরও অনেকে। কোচবিহারের পৌরসভার ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিনের রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্টরা তেরাপান যুবক পরিদেশের এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।